আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পবিত্র আসরের নামাজ পড়লাম সৈয়দ আরবের মক্কাতেই এবং মসজিদে নববী নববীর ভিতরে আমরা কিন্তু আছি এই মুহূর্তে। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। মসজিদে নববীতে আছি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নিজ হাতে মসজিদটি নির্মাণ করেছিলেন, এই মসজিদে নামাজ পড়লে অন্য অন্য মসজিদের হারাম বাদে অন্য অন্য মসজিদের 1000 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব হবে এক ওয়াক্ত নামাজ পড়লে। তো ইনশাল্লাহ আমরা এসেছি মদিনা শরীফে এবং চেষ্টা করছি প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে, এবং আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, যারা এখনও আসতে পারেননি, তাদের জন্য ছোট্ট একটি ভিডিও মসজিদে নববীর ভিতর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন, মসজিদটি 622 সালে শুরু করেছিলেন মসজিদের নির্মাণ কাজ, এবং 623 সালের মাঝামাঝিতে প্রায় 7 মাস পর মসজিদের কাজ শেষ হয়। মদিনা প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি কাউসার যে স্থানটি ছিল বসে পড়েছিলেন সেখানে। মনে হতো ইতিহাস মসজিদ মদিনার দুই এতিম বালক সালহ ও হুসাইলের কাছ থেকে 10 দিনারে এই জায়গাটা কিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মসজিদে নববী থেকে সরাসরি।
আছে সেই মসজিদ, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 40 ওয়াক্তের সওয়াব হয়। সেই মসজিদে নববীতে আমরা আছি। আমরা যেন বারবার আসতে পারি, এই মসজিদে যেন নামাজ পড়তে পারি, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ। কিছুক্ষণ আগে আসরের নামাজ আদায় করলাম, আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তালা যে আসরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন, বাকি যে কয়েকদিন আছি সেই নামাজটা যেন এখানে আদায় করতে পারি। প্রতি ওয়াক্তে জামাতের সাথে আপনারা সবাই দোয়া করবেন। মসজিদের সৌন্দর্যের কথা কি আর বলবো, আপনারা একটু দেখে নিন। শৃঙ্খলা, মসজিদের সৌন্দর্য সব মিলিয়ে একদম লক্ষ লক্ষ মুসল্লিরা একসাথে একসাথে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করেন। আমরাও ইনশাআল্লাহ পড়ছি এবং আগামী শুক্রবার জুমার নামাজও আমরা আল্লাহ তাআলার যদি হুকুম হয় তাহলে অবশ্যই পড়ব। ছোট্ট ছোট্ট করে কিছু ভিডিও এবাদত বন্দেগির শেষে শেষে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে তৌফিক দান করেন এখানে আসার, যারা আশা করছেন, যারা করেছেন, যারা আসতে চান, যারা এসেছেন বারবার আসতে চান, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে তৌফিক দান করেন এখানে আসার। মসজিদটি 623 সালে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে নবীজিরা দুই খলিফা এটার দায়িত্ব পালন করেছিলেন। ধীরে ধীরে এটা ব্যাপক জায়গা নিয়ে অবস্থান করছে এবং অনেক সুন্দর মসজিদ আপনারা দেখেন। এই কিছুক্ষণ আগে যখন আসরের নামাজ আদায় করেছিলাম লক্ষ লক্ষ মুসল্লিরা ছিলেন, এই যে প্রত্যেকটা জায়গা একদম ভরপুর ছিল মুসল্লিদের। আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি হজ করলো, হজ করে যদি আল্লাহর রাসুলের রাজা জিয়ারত না করে যায় তাহলে সেই জন্য রাসুলের সাথে জুলুম করলো যতটুকু জেনেছি। তাই যত হাজিরা আছেন প্রত্যেকেই মোটামুটি চলে আসেন এখানে
হজ করে, উমরা করে কাবা ঘর থেকে মক্কা থেকে চলে আসেন এখানে। এই যে আমরা বাহিরে চলে আসলাম, এভাবে অনেক গেট রয়েছে এই মসজিদের চতুর্দিকে গেট রয়েছে, যে কোনো রাস্তা দিয়ে আপনি ঢুকতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা মুবারক সামনে এই যে একটা ঘর দেখছেন, এই ঘরের পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা মুবারক, মসজিদের গেট, গেট থেকে আবার ভিতরে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে স্বপ্নের জায়গা, প্রত্যেক মুমিন মুসলমানের স্বপ্নের স্থান, সবার আগে মানুষের স্বপ্ন থাকে এই জায়গাটা, আল্লাহর বাড়ি মক্কা মদিনা দেখার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার স্বপ্ন থাকে। এটা হচ্ছে মসজিদে নববী, এটা গেট নম্বর 5। মসজিদে নববীতে যারা নামাজ পড়েন এক অক্ত, 1000 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব হয়। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন অন্ততপক্ষে এই মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার। আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আগামী সোমবার পর্যন্ত মক্কায় অবস্থান করবো, আপনারা দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে নববীতে পড়তে পারি। আমি কিছুক্ষণের মধ্যেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে যাচ্ছি সালাম দেওয়ার জন্য, আপনারা দোয়া করবেন, একটু সাড়া রাখতে হবে। যাই হোক, জুতাটা পরে নিলাম, এই জন্য একটু বিলম্ব হয়েছে। মদিনা শরীফে লক্ষ লক্ষ মুসল্লিগণ, এই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের গেট আছে, এই গেট দিয়ে ঢুকতে হবে। তবে এদিকে ঢুকতে হলে সোজা সোজা ঢুকা যাবে না, এটা ঢুকতে হলে একটু ঘুরে যেতে হবে। এত সুন্দর উপরে ছাতার মতো ছানি দেওয়া আছে আপনারা দেখেন, আর গরম তো প্রচুরই আছে, এর মধ্যেও কিন্তু মুসল্লিরা আছেন, রোদের তাপমাত্রা প্রচুর। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে মাইতি আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার হুকুমে আমি গুনাহগার আমার আম্মাকে নিয়ে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি যাব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাতে সালাম দেওয়ার জন্য, আর লাইভটা কেটে দেবো আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে এবং বাস্তব চিত্রগুলো তুলে দেয়। এইমাত্র মক্কা শরীফে মদিনায় আছি, মদিনার অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে কয়েকদিন আছি মাঝে মধ্যে এবাদত বন্দেগীর পরেই যদি সময় থাকে মাঝে মধ্যে একটু একটু এভাবে ভিডিও দিব। এই যে আসরের নামাজের পরে এটা আপনাদেরকে দিলাম, নামাজ শেষে যখন বের হব তখনই ভাবলাম যে আমার বন্ধুদের একটা ভিডিও দিই। মসজিদে নববী যেখানে 1 ওয়াক্তের নামাজ পড়লে 1000 ওয়াক্তের সব পাওয়া যায়, আমি এই মুহূর্তে যাচ্ছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাতে সালাম দেব। আপনাদের যারা আমাকে বলেছিলেন আপনাদের সালাম পৌঁছে দেব। এদিকে ঢুকে ওদিকে বের হতে হয়।
দুটা মিনার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার উপরে। এই এই যে মসজিদটা আছে এটার ভিতরে কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রয়েছে। ওনার পাশে আরো দুজন খলিফার রোজা রয়েছে পাশে। আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দিয়েছেন আসার, আল্লাহ তালার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তালা যেন বারবার আমার আম্মা পরিবারের সদস্য স্ত্রী সন্তানদের নিয়ে আসার তৌফিক দান করেন, আমিন। ভিতরে যাচ্ছি, আপনাদের প্রত্যেকে সালামটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমার দয়াল নবীর রোজা আতরে এই ঘরের ভিতরে ঢুকতে হবে। এর ভিতরেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক। আমি একদম মসজিদে নববীর ভিতর দেখিয়ে ছড়াছড়ি চলে আসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় সালাম দেওয়ার জন্য, এবং প্রতি ওয়াক্তের নামাজের পরে যেন সালাম দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মহিলারা সরাসরি আসতে পারেন না, তবে তাদেরকে একদিন একবার সুযোগ দেওয়া হয়। যারা ক্লাবেসের মাধ্যমে আসছেন তারা সেই সুযোগটা নিয়ে কার্ড দেওয়া হবে, কার্ড অনুযায়ী তাদেরকে একদিন দেখার সুযোগ দেওয়া হবে। এই যে গেটের পাশাপাশি চলে আসছি, আমরা ঢুকবো এর ভিতরে। এর ভিতরেই কিন্তু রয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুতাটা এখন খুলতে হবে পা থেকে। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। এই যে ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক, এখানে অনেকে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। Thank you.